দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজার কাছে লাগাতার দুর্ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ ট্রাফিক পুলিশের। হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার জন্য একদম বাম দিকে 9 নম্বর চ্যানেলটি লোকাল বাসের জন্য নির্ধারিত করা হলো। দূরপাল্লার বাসগুলি অন্য চ্যানেল দিয়ে গেলেও লোকাল রুটের বাসগুলিকে ফুটবল গেট পার হয়ে বাম দিক ধরে এগিয়ে এসে সার্ভ বেন্ড ধরে পৌঁছাতে হবে টোল প্লাজার 9 নম্বর চ্যানেলে। একেবারে বাম দিকে হওয়ায় যাত্রী ওঠা নামার সময় দুর্ঘটনার কোনো সম্ভাবনা তৈরি হবে না। শনিবার হাওড়া নবান্নের কাছেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কর্তারা এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে বসে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন। What do you
করিয়া চান। সেকেন্ড হুগলি ব্রিজ টোলের কাছে সপ্তাহখানেক আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, এক ব্যক্তি প্রাণ হারিয়েছিল। সেই কারণে আমরা কলকাতা পুলিশের সাথে সহযোগিতায় একটা মিটিং ডেকেছিলাম বাস অ্যাসোসিয়েশন, যাতে সমস্ত যে যাত্রী সব থেকে বাইরের যে লেনটা আছে সেই লেন দিয়ে চললে কি হবে, মানে মাঝখান থেকে ধরুন একটা লেন দিয়ে গিয়ে বাইরে চেপে গেল, এরম যাতে না করে, তাদের কি ওভারটেকিংয়ের অসুবিধা হয়, প্রচুর বাইক টাইক চলাফেরা করে, একেবারে বালে বাঁদিকের লেনটা দিয়ে সব বাস যদি যায় তাহলে কী হবে, যে যাত্রীগুলো আপনার আছে একেবারে এন্ডে গিয়ে কাজীপাড়া থেকে উঠে যে বাস ধরছে তাদের কোনো অসুবিধা হবে না, এবং দুর্ঘটনার যে সম্ভাবনা যে কারণে আগে দুর্ঘটনা ঘটেছিল সেইটা আমরা মনে করছি একেবারে পুরোপুরি 100% নির্মূল করে ফেলতে পারবো, যে সম্ভাবনাটা ছিল সামান্য। এবং যে রুটে আমরা ঘুরিয়ে আনার কথা কলকাতা পুলিশের সাথে আলোচনা করে ঠিক করেছি তাতে কারো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় এক্সট্রা লাগবে, এবং সেই রুটে সবচেয়ে ভালো কথা এতে যেটুকু জায়গা থেকে আমরা ডাইভার্ট করব তার মধ্যে কোনো প্যাসেঞ্জারের নামা ওঠার কোনো জায়গা নেই, মানে পুরোটাই আপনার ওই ফ্লাইওভারের ওপরে। হ্যাঁ হ্যাঁ, টোলের যে 9 নম্বর যে লেনটা আছে সেইখানে যাওয়ার জন্য কলকাতা পুলিশের ওখান থেকে ডিসি ট্রাফিক স্যারের ওখান থেকে একটা প্রস্তাব এসছে, সেটা একেবারে বাঁদিকটা 9 নম্বর লেনটা সবচেয়ে চওড়াও আছে, সেই ক্ষেত্রে মানে বাস যাওয়ার পরে অনেকটা স্পেস থাকবে, আরও লোকের অসুবিধা হবে না, সেই কথা চিন্তা করেই করা হয়েছে। লোকাল বাসের ক্ষেত্রে যেহেতু লোকাল লোকেরা শর্ট ডিস্টেন্সে ট্রাভেল করে, দূরপাল্লার বাসের ক্ষেত্রে কি হয়, যে লোকটা আপনার বিহার বা ঝাড়খণ্ড থেকে উঠেছে সে একেবারে শুরুর পয়েন্ট থেকে গিয়ে একেবারে টার্মিনালে গিয়ে নামে, সেই জন্য তার ক্ষেত্রে তাকে বাদিয়ে ঘোরাবার কোনো দরকার নেই।
সে তো টোলে লোকজনকে নামানো ওঠানোর জন্য দাঁড়াবেই না, সেই জন্য সে একবারে থ্রু চলে যাবে, এটাই বলা হলো। হ্যাঁ, যেটা আর কি মেন যে রুটটা আছে সেই রুটে যাবে, তাকে ডাইভার্ট করার কোনো প্রস্তাব আমরা দিইনি। ওইটা HRBC চিন্তা ভাবনা করছে, ওরা দেখে গেছে কি করবে, ওরাই ঠিক জানে আর কি। আমাদের ওরা কোন মানে সাথে এসে একবার দেখে গেছে, প্ল্যান করছে নিশ্চয়ই। এটা 1 সেপ্টেম্বর থেকে বলা হলো আজকে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছে না, কোনোভাবে নয়। আচ্ছা, এইটা আমি জানি বলে আপনাকে বলছি, এই চাইনিজ মাঞ্জার গল্পটা বলছেন তো, আমাদের অলরেডি যবে থেকে আর কি এই ব্যাপারটা নজরে এসছে তবে থেকে স্পেশাল ড্রাইভ সমস্ত থানাগুলো নিচ্ছে। আমরা অনেক চাইনিজ মাঞ্জা যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো সিজ করা হয়েছে, যারা বিক্রি করছে তাদেরকেও কিছু অ্যারেস্ট করা হয়েছে। আমার কাছে পুরো কম্পাইল ডাটাটা নেই, কিন্তু এটা হয়েছে, শুরু হয়েছে, আপনারা নিশ্চিতভাবে জেনে থাকবেন। অলরেডি মানে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা স্টেপ নিচ্ছি যাতে এটা একদম বন্ধ করে দেওয়া যায়। আমাদের যদিও ট্রাফিক ডিপার্টমেন্ট, তবু থানাগুলো কী করছে নলেজে আছে বলে আমি আপনাকে বলে দিলাম। ওটা রুট কিছু না, সামান্য পার্ট, বেশিটা রাস্তা নয় তো, এটা মানে ম্যাক্সিমাম 500 মিটার মতো। আপনার ফুটবল গেট থেকে শার্প বেন্ড হয়ে তারপরে এসে আবার টোলে চলে আসবে। হ্যাঁ, আলটিমেট রাস্তাটা হচ্ছে ফুটবল গেট টু টোল, ঠিক আছে, কলকাতা বাউ। এটা সামান্য রাস্তা, মানে 500 মিটার আমি বেশি বলে ফেললাম, ওই হাফ সার্কেল হয়ে যাবে যে তখন যে চওড়া হয়ে যাবে 500 মিটার হয়ে যাবে, তাই বললাম। ও দিয়ে কোনো সমস্যা নেই, ওই দিকটা তো সোজা চলে যাচ্ছে একদম বাদিক চেপে। কলকাতা হাওড়া পুলিশের যে উচ্চ পর্যায়ের আধিকারিকরা বসেছিলেন আজকে আমাদের সাথে আলোচনায়, সেখানে সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে বিদ্যাসাগর সেতু হয়ে যে সমস্ত লোকাল রুটগুলো চলে, যেগুলো একটা প্রতিযোগিতা করার জন্য এবং ওইখানে কাজীপাড়া পয়েন্টে প্যাসেঞ্জার তোলার জন্যে প্রায় প্রত্যেকটা চ্যানেলেই কেউ যে চ্যানেল খালি সেই চ্যানেলে ঢুকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, তারপরে একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা হয়। সেটা একটা ঠিক হলো আজকে যে বিদ্যাসাগর সেতুর বাসের জন্যে, লোকাল বাসের জন্য একটা নির্দিষ্ট চ্যানেল থাকবে, সেটা হচ্ছে 9 নম্বর চ্যানেল, যে চ্যানেলটা দিয়ে কেবল বাসগুলোই যাবে, বাস মিনিবাসগুলো যাবে। এটা খুবই ভালো সৌজন্য দেখিয়েছেন এবং এটা নিয়ে আলোচনা করলেন, আমরা আমাদের দিক থেকে বলেছি সব রকমের সহযোগিতা করব। আমরা এমন একটা টেটের সাথে আছি, দুর্ঘটনা ঘটে, যদিও এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু আমরাও সমাজবদ্ধ মানুষের অংশ, আমরা চাই যে দুর্ঘটনা কমার জন্য এবং এই অবস্থার যাতে আর পরিবর্তন হয় তার জন্য সমস্ত রকম সহযোগিতা করতে আমরা সে কথাই বলেছি যে আমাদের দিক থেকে সর্বোত্তম সহযোগিতা অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ, সুবিধে অসুবিধে চলতে গিয়ে বোঝা যাবে, এটা ঘটনা একটা শার্প বেন্ড রয়েছে, গাড়িগুলো যেখান দিয়ে ঘুরতে বলছেন এখানে যখন দেখবেন কাজীপাড়ার দিকে যেতে গেলে ওইখানটা একটু ট্রাফিকের ব্যবস্থার জন্য আমরা বলেছি, যাতে গাড়িগুলো প্রথম প্রথম একটু যাতে জেনে যায়, বুঝে যায় ড্রাইভাররা। আমরাও আমাদের অপারেটরদের অ্যাসোসিয়েশন বা সকলের পক্ষ থেকে ওটা দিয়ে লক্ষ্য নজর রাখবে, তারাও এটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। আর এতে করে তো অসুবিধা নেই, একটা চ্যানেল দিয়ে বাস মিনিবাসগুলো চললে সেখানে অর্থনৈতিকভাবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, এটা এটার ব্যাপারেও বলেছি, সম্ভাবনা অবশ্যই আছে, কারণ এক একটা সময়ে একসঙ্গে অনেকগুলো গাড়ি গেলে স্বাভাবিকভাবে অফিস টাইমে বিশেষ করে সেই সমস্যাগুলো হতে পারে। আমরা একটা প্রস্তাব দিয়েছি যে কলকাতা এবং হাওড়ার ট্রাফিক পুলিশের যেহেতু উচ্চ আধিকারিকরা ছিলেন, যে আপনারা আজকের একটা মিনিউস আলোচনা করে HRBC-র কাছে প্রস্তাব দেওয়া যে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট তো যাত্রীর স্বার্থে, জনসাধারণের স্বার্থে, যাত্রীদের স্বার্থে, এই যে গণপরিবহন এটাকে যদি এই টোল থেকে বাদ দেওয়া হয় তাহলে সেই যে জ্যামটা হওয়ার সম্ভাবনাটা থাকবে না, সেটা নিয়ে ওনারা বলেছেন এটা ভাববেন। আমরাও আমাদের দিক থেকে HRBC বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আবেদন করছি।
রাহুল চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি।